বন্ধুরা দেখেন, আমার পা কেটে গেছে। হঠাৎ করে পা কেটে যে রক্তাক্ত হয়ে গেছে, এবং এই রক্ত পড়া সেকেন্ডের মাথায় কীভাবে ভালো করব সে বিষয়টি আপনাদের দেখাবো। বন্ধুরা, যেহেতু আমার পা কেটে গেছে, রক্ত পড়তেছে, তাই আমি দ্রুত গতিতে সেকেন্ডের মাথায় ভালো করার জন্য গাছ খুঁজছি। এই যে একটা গাছ আমি এখানে দেখছি, এই গাছটি আপনারা সবাই চিনেন, একে ভিঙ্গরাজ গাছ বলে। এখানে আরেক ধরনের গাছ পেয়েছি, এটি হাইব্রিড জাতীয়। এই গাছটি একই জাতীয়, দুই ধরনের গাছ হয়ে থাকে, এটি একটি অন্য জাত। এবং আমি পাশে আমি আরও খুঁজে দেখব যে এই ধরনের গাছ আছে কি না। দেখি আমি আমার মহল্লাতেই এই যে এখানে গাছটি পেয়েছি, এই গাছটি অরিজিনাল। আমি গাছটি পাতা কাণ্ডসহ সংগ্রহ করে নিচ্ছি, এবং এটি দিয়ে আমি আমার রক্ত পড়া সেকেন্ডের মাথায় ভালো করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সবাই সাথে থাকুন আমার এই চ্যানেলে। আপনারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না। প্রথমে রক্ত আমি মুছে নিচ্ছি, এবং এর সাথে আমি এই যে ভিঙ্গুরাজ তুলে এনেছি, হাতটা একটু জায়গায় এলাম। ভিঙ্গুরাজ, এই ভিঙ্গুরাজকে আমি হাত দিয়ে দলিয়ে নিচ্ছি, এর কষ বাহির করতে হবে, এবং এই কষ দেওয়ার সাথে সাথে রক্ত পড়া ভালো হয়ে যাবে। রস বাহির করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কালো রসটি। এখানে হালকা আপনারা স্যাপ দিতে পারেন, হালকা স্যাপ দিয়ে এটি থুতা, যেহেতু এক ধরনের মেডিসিন, কাটা ছিঁড়ার ক্ষেত্রে সেহেতু একটু থুপ দিতে পারেন, স্যাপ দিতে পারেন, এবং সেটি খুব দ্রুত গতিতে লাগিয়ে দিবেন। এবং একটু জ্বলবে কিন্তু, হ্যাঁ একটু জ্বলবে, আমারও খুব জ্বলতেছে, লাগিয়ে দিচ্ছি কেসটা, এবং কিছুক্ষণ ধরে রাখবেন। কিছুক্ষণ ধরে রাখবেন, দেখবেন যে ধরে রাখার সাথে তবে দেখবেন যে আর রক্ত পড়ছে না। দেখেন রক্ত পড়া মুখ বন্ধ হয়ে গেছে, যেদিক দিয়ে রক্ত পড়তেছিল সেগুলো, এই যে কালো কেষ্টার যেই কষ্টটা ইয়ে, এটি কিন্তু সেই রক্ত পড়াকে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এখানে অণুচক্রিকার মতো কাজ করছে, এটা রক্ত যে হিমোগ্লোবিন অণুচক্রিকা থাকে সেটি কাজ করছে। তো এভাবে আপনারা সেকেন্ডের মাধ্যমে এই কালো কেষ্টার দ্বারা আপনারা কিন্তু রক্ত পড়া বন্ধ করতে পারেন। তো আশা করি আপনাদেরও এই সমস্যা হলে সমস্যাটি সমাধান করতে পারবেন।